নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে একটা খুব ভালো ফুটবল অ্যাপের সম্পর্কে আমি তোমাদেরকে জানাতে চাই, তারপরে আমরা সরাসরি চলে আসব আজকের ডেইলি আপডেটের খবরে। টুডেজ ভিডিও ইজ স্পন্সর্ড বাই ওয়ান ফুটবল। ওয়ান ফুটবল ইজ দি বেস্ট অ্যাপ টু গেট অল দি লেটেস্ট নিউজ অ্যান্ড লাইভ আপডেটস। ইট ফিচার্স লাইভ স্কোরস, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড নিউজ ফ্রম 200 লিগস ইন 12 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। দিস ইজ দি ওনলি ফুটবল অ্যাপ দ্যাট আই হ্যাভ ইনস্টলড ইন মাই ফোন বিকজ ইউ হ্যাভ এভরি নিউজ কভার্ড অ্যাক্রস দ্য গ্লোব। ইট ইজ রিয়েলি দ্য বেস্ট ফুটবল অ্যাপ দ্যাট আই হ্যাভ ইউজড বিকজ ইটস ইজি টু ইউজ অ্যান্ড হ্যাজ আ ভেরি স্মুথ ইন্টারফেস। ইউ ক্যান হ্যাভ অল দি আপডেটস রিলেটেড টু ইন্ডিয়ান ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড ফুটবল ইন জাস্ট ওয়ান ট্যাপ, প্যাক উইথ অল দি লেটেস্ট ফুটবল নিউজ, ভিডিওস, ফিক্সচার্স, স্কোরস, স্ট্যাটস and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. তো যেরকম দেখলে খুবই ভালো অ্যাপ, খুবই স্মুথ ইন্টারফেস রয়েছে এই অ্যাপটির, এবং খুব ইজিলি তোমরা এটাকে ইউজ করতে পারবে। আমি নিজে ইউজ করছি, ওয়ার্ল্ড ফুটবল থেকে ইন্ডিয়ান ফুটবলের সব রকমের খবর থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্স এক জায়গাতেই তোমরা পেয়ে যাবে। তো যারা ফুটবল নিয়ে আপডেটেড থাকতে চাও, ওয়ার্ল্ড ফুটবল স্পেশালি, তারা কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করতে পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তো যাই হোক, এবার চলো আমরা সরাসরি চলে আসছি আজকের ডেইলি আপডেটের খবরে। তো প্রথমেই যে আপডেটটা তোমাদেরকে দেবো, এটা অ্যাকচুয়ালি আপডেট নয়, এটা একটা ক্ল্যারিফিকেশন, এবং সেটা হচ্ছে শোনা যাচ্ছিল এটিকে মোহনবাগান নাকি আবদুল্লাহ রমাদানকে সাইন করেছে আগামী এএফসি কাপ এবং আইএসএল মরশুমের জন্য। আল জাজিরার সেন্ট্রাল মিডফিল্ডার, ইউএইর ন্যাশনালিটি তিনি হোল্ড করেন, ইন্ডিয়ার এগেনস্টেও তিনি ফ্রেন্ডলি ম্যাচটি খেলেছিলেন, যেটাই কদিন আগে হলো। তো এই একটা খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছিল, বাট দেন সবাই ক্ল্যারিফাই করে দিতে চাই যে এপ্রিল ফুল হিসেবেই কিন্তু ওই খবরটা ছড়ানো হয়েছিল, ওই খবরটার মধ্যে কোনো রকমের সত্যতা নেই। তো সেই ক্ষেত্রে আবদুল্লাহ রমাদানের এটিকে মোহনবাগানে সাইন করার কিন্তু কোনো রকমের সম্ভাবনা নেই। তো ওটা অতটাও সিরিয়াসলি না নিলেও তোমরা পারো, জাস্ট মজা করি এই খবরটা ছড়ানো হয়েছিল, বাট দেন এর মধ্যে কিন্তু কোনো রকমের সত্যতা নেই। যখনই কোনো আপডেট আসবে ফরেনার রিলেটেড, তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো, বাট আমি আর ইন ডিটেলসে এই খবরটায় গেলাম না। এরপরে দ্বিতীয় খবর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে। তো এই কদিন এই খবরটাও কিন্তু বেরিয়ে এসছে যে প্রবীর দাস এটিকে মোহনবাগান ছাড়তে পারেন। কেন ছাড়তে পারেন? শোনা যাচ্ছে তিনি নাকি গেম টাইম পাচ্ছেন না এটিকে মোহনবাগানে, এবং অলরেডি যেহেতু এফসি গোয়া এবং জামশেদপুরের নাকি একটা ভালো রকমের প্রস্তাব প্রবীরের কাছে এসে পৌঁছেছে, সেই কারণে নাকি প্রবীরের জন্য এই দুই ক্লাব ট্রান্সফার ফি দিতে রাজি রয়েছে, এবং এটিকে মোহনবাগান থেকে তারা প্রবীর দাসকে সাইন করতে চাইছে। তো প্রথমে যে জিনিসটা ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে প্রবীর দাসের কন্ট্রাক্ট খুব সম্ভবত 2023 সাল অবধি রয়েছে এটিকে মোহনবাগানের সাথে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে প্রবীর দাসকে নেওয়ার জন্য অন্তত 2 কোটি টাকা ট্রান্সফার ফি একটা ক্লাবকে দিতে হবে। থার্ড সেটা হচ্ছে মার্কাস, তিনি কিন্তু এফসি গোয়ার প্রত্যেকটা খবর রাখেন, তো সেক্ষেত্রে এফসি গোয়ার সব রকমের ইনসাইট খবর কিন্তু মার্কাসের কাছে থাকে। তো যদি কোনো প্লেয়ার এফসি গোয়া অ্যাপ্রোচ করে থাকে, সেই খবরটা আগে কিন্তু মার্কাস জানবেন। তো মার্কাস কিন্তু ওপেন এই ব্যাপারটাকে ডিনাই করেছেন এবং জানিয়েছেন যে প্রবীর দাসের ওপর কোনো রকমের ইন্টারেস্ট কিন্তু আপাতত এফসি গোয়ার নেই। জামশেদপুরের আছে কিনা সেটা বলা সম্ভব নয়, তবে এইটুকুন তোমাদের বলতে পারি যে প্রবীর দাসকে নিতে গেলে কিন্তু অত সহজেই কোনো ক্লাব নিতে পারবে না। প্রবীর দাস এটিকে মোহনবাগানে খুশি আছেন, এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রবীর দাসকে রাখতে চাইছে, এবং 2023 সাল অবধি তার কন্ট্রাক্ট রয়েছে। তো আপাতত প্রবীর দাসের এটিকে মোহনবাগান ছেড়ে যাওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই। যদি আগামী দিনে কোনো রকমের ডেভেলপমেন্ট হয় অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, বাট এখনই আমার মনে হয় না যে এই খবরটার ওপর বিশ্বাস করার মতন কিছু আছে। বাট দেন আবারও বললাম, যদি ক্লাব সত্যি প্রবীর দাসকে সাইন করতে চায় তাহলে প্রায় 2 কোটি টাকা ট্রান্সফার ফি প্রবীর দাসের জন্য দিতে হবে। তো সেটাও বা কোন ক্লাব দেবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেই কারণে আমি এই খবরটার কোনো রকমের সত্যতা যাচাই করতে পারিনি, বাট ভেরি আনলাইকলি যে প্রবীর দাস কিন্তু এটিকে মোহনবাগান ছাড়বেন। এটা গেল আজকের দ্বিতীয় খবর। এরপরে সরাসরি চলে আসবো আমরা এসসি ইস্ট বেঙ্গলের খবরে। যে খবরটা রয়েছে সেটা হচ্ছে সার্থক গলুইকে নিয়ে। তো শোনা যাচ্ছে সার্থক গলুই কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে পারেন। সেটা কেন পারেন? এই মুহূর্তে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে, যেহেতু টার্মশিটের ব্যাপারটা দিনের পর দিন ডিলেড হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্টের যে প্লেয়ার্সরা রয়েছেন তারা কিন্তু অলরেডি বিভিন্ন আইএসএল ক্লাবের সাথে কথা বলছেন, তাদের এজেন্ট কিন্তু বিভিন্ন আইএসএল ক্লাবের সাথে কথা বলছে। এবার এখান থেকে শোনা যাচ্ছে সার্থকের কাছে কিন্তু একটা আইএসএল ক্লাবের প্রস্তাব এসেছে, এবং সেটা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের থেকেও ভালো প্রস্তাব। সার্থকগুলোই কিন্তু দেখো
আপাতত জাস্ট 6 মাসের কন্ট্রাক্ট করেই এসেছিলেন, তিনি কিন্তু তোমাদের যেটা বলেছিলাম যে লম্বা চুক্তি সেটা তিনি কিন্তু করেননি। প্রত্যেকটা প্লেয়ার যারা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সাইন হয়েছিল, যেটা তুমি এটিকে মোহনবাগানের কথা বলো বা এসসি ইস্ট বেঙ্গলের কথা বলো, প্রত্যেকেই কিন্তু 6 মাসের কন্ট্রাক্টের বেসিসে তাদের সাইন করা হয়েছিল, বলা হয়েছিল 6 মাসের পরে তাদের বাকি কন্ট্রাক্টটা দেওয়া হবে, যেটা লেনিকে অলরেডি এটিকে মোহনবাগান দিয়ে দিয়েছে, লেনি সেটাকে সাইন করে দিয়েছে। কিন্তু সার্থক গলুইয়ের কিন্তু সেটা এখনো হয়নি, নতুন কোনো রকমের কন্ট্রাক্ট কিন্তু সার্থককে দেওয়া হয়নি, এবং এটারই অ্যাডভান্টেজ কিন্তু এই পার্টিকুলার ক্লাবটি নিতে চাইছে। কোনো নাম এখনো জানা যায়নি, যদি জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটা ভালো প্রস্তাব তারা অলরেডি সার্থককে পাঠিয়ে দিয়েছে। এবার সার্থকের কন্ট্রাক্টে একটা ক্লজ রয়েছে যে যদি কোনো ক্লাব, এটা আই থিঙ্ক রাইট টু ম্যাচ ক্লজ বলে একটা ক্লজ হয় যেটা সার্থকের কন্ট্রাক্টে রয়েছে, এবং এখানে কি হয়, যদি কোনো ক্লাব সার্থককে কোনো ভালো রকমের প্রস্তাব দেয় এবং সেটা এসসি ইস্ট বেঙ্গলের থেকেও ভালো প্রস্তাব হয়, তাহলে এসসি ইস্ট বেঙ্গলের কাছে রাইট থাকবে যে যদি তারা সার্থককে ধরে রাখতে চায় তাহলে যেই অফারটা ওই পার্টিকুলার ক্লাবটি করেছে সেই একই অফার এসসি ইস্ট বেঙ্গল করবে এবং সার্থককে তারা ধরে রাখবে, অর্থাৎ সেই কন্ট্রাক্টটা ম্যাচ করবে এসসি ইস্ট বেঙ্গল যেটা ওই নতুন ক্লাবটি দিতে চাইছে সার্থককে, এবং এটা করতে গিয়ে সার্থককে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল রেখে দিতে সক্ষম হবে। বাট দেন এটাও রয়েছে যে যদি কন্ট্রাক্ট আসে অন্য কোনো ক্লাবের থেকে তাহলে এসসি ইস্ট বেঙ্গলকে 10 দিনের মধ্যে জানাতে হবে যে তারা রাইট টু ম্যাচ ক্লজটা ইউজ করছে কিনা। যদি তারা সেইটা না করতে পারে তাহলে কিন্তু সার্থক ইজ ফ্রি টু ডিসাইড যে তিনি কম টাকায় এসসি ইস্ট বেঙ্গলে খেলবেন নাকি যেই বেটার অফারটা এসছে বাইরের আরেকটা ক্লাব থেকে সেই ক্লাবে তিনি চলে যাবেন। এই ডিসিশনটা সার্থকের কাছে থাকবে। এবার সেটা আমার মনে হয় যে অলরেডি যেহেতু সার্থককে সেই ক্লাবটি অফার করে দিয়েছে, তো আই থিঙ্ক 2-3 দিন আগে করেছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এপ্রিলের 10 তারিখের মধ্যে যদি এসসি ইস্ট বেঙ্গল কোনো রকমের রিপ্লাই না দিতে পারে তাহলে সার্থক কিন্তু হাতছাড়া হতে পারে এসসি ইস্ট বেঙ্গলের থেকে। তো এটা মানে শুধুমাত্র সার্থক বলে নয়, বাকি প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে অনেক ISL ক্লাবদের সাথে কথা বলছে, যাদের যাদেরকে এসসি ইস্ট বেঙ্গল টার্গেট করেছিল নতুন মরশুমের জন্য, প্রত্যেকেই কিন্তু হাতছাড়া হয়েছেন। একমাত্র আপাতত 1-2 জন ফুটবলারই পড়ে রয়েছেন যারা এখনো মানে বসে আছেন, তারা এখনো নেগোসিয়েট করছেন, এসসি ইস্ট বেঙ্গলের অফারও তাদের কাছে রয়েছে, বাট তারা কোনো ডিসিশন যেহেতু নেননি সেই কারণে এখনো বলা যায় না যে এসসি ইস্ট বেঙ্গলের থেকে তারা হাতছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে খুবই ডেসপারেট মোমেন্টস এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলে রয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব টার্মশিটটা কিন্তু সাইন করতে হবে। টার্মশিটটা সাইন হওয়ার পরেই কিন্তু প্লেয়ারদেরকে কন্ট্রাক্ট পাঠাতে পারবে এসসি ইস্ট বেঙ্গল, তারাই কিন্তু শুধুমাত্র নেগোসিয়েশনই তারা করতে পারে, এর বেশি তারা কিন্তু কিছু করতে পারবে না। অলরেডি দুরো ফুটবলের সাথে তোমাদের অলরেডি বলেছি কন্ট্রাক্ট করা হয়ে গেছে, মানে নেগোসিয়েশন হয়ে গেছে, মৌখিক নেগোসিয়েশন, সেটা হচ্ছে হরমনজোত খাবরা এবং রহিম আলী, বাট তাদেরকে এখনো কোনো রকমের কন্ট্রাক্ট পাঠানো হয়নি। তো যাই হোক, দেখা যাক কতদিনে এইসব ঝামেলা মেটে। অবশ্যই তোমরা জানো তোমাদের কি মতামত এইসব খবরগুলো শুনে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।